ফ্রেন্ডস, গুড মর্নিং। দেখো কত সকালে উঠেছি, গলা ভেঙে গেছে আমার। আমি এই চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি, আলু দিয়ে এমনি ঝোল করব, পাতি ঝোল করব, ঠিক আছে? বেশি মশলা দিয়ে করব না, তাই তোমাদের সাথে শেয়ার করছি। চিংড়িগুলোকে ভালো করে ধুয়ে আমি কেটে নিয়েছি, ভেজে নিয়ে তারপর আবার আসছি। চলো, দেখতে পাচ্ছো পোস্ত শসা দিয়ে আমি ভেটকি মাছ করছি। এখানে ভেটকি মাছের দাম একটু বেশি, জানি না আমাদের ওখানে কত দাম চলছে। তো এখানে তো আমাদের কত নিলামান ভুলে গেছি, মনে ঠিক নেই। তো এটা হয়ে গেলে, শুকিয়ে গেলে নামিয়ে দেবো, আবার উপরে তেল দিয়ে দিতে হবে, একটু সর্ষার তেল, নাহলে টেস্ট হয় না। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। দেখো এই যে এখানে একটু ঘি দিয়ে দিই, আমরা তো ঘি খেতে ভালোবাসি, ঘি, বাটার, চিজ আমাদের না হলে চলে না, বুঝেছো বন্ধুরা? প্রচণ্ড পরিমাণে খাই, আর শরীরটাকেও সেরকম শক্তিশালী রাখি, বুঝেছো? দেখতে পাচ্ছো আমার চিংড়ি মাছ দিয়ে পাতলা করে ঝোল করলাম আলু দিয়ে, আমার ছেলে খাবে বলে। আজকাল মালাইকারি করলাম না, রোজ রোজ মালাই খেলে খেলে বাপরে বাপ মোটা হয়ে যাবো তো। এমনিতে যা সুন্দর ফিগার আমার, সেই ফিগার দেখে আমার বর ফিদা, বুঝেছো বন্ধুরা? বন্ধুরা, বন্ধুদের বলছি, বুঝেছো? তোমরাও রান্না করো আমাদের মতন, তোমরাও এনজয় করে খাও, আমি এটাই চাই, ঠিক আছে? দেখছো আমি পেঁয়াজ, লঙ্কা, কালো জিরে, একটু টমেটোর ভেজে নিচ্ছি নুন দিয়ে, এটাতে ভাজা ভাজা করব, বাঁধা কফি, বুঝেছো? ওহো, পোস্ত দিয়ে, শসা দিয়ে রসালো ভেটকি মাছ, আহ স্বাদটাই আলাদা। কে কে খাবে গো, চলে এসো গো, দেরি না করে তাড়াতাড়ি আসো। জানি আমার রান্না ভালো, সবাই রান্না ভালো বলে, আমার আমার অনেক গুণ আছে না। পোস্ত শসা দিয়ে ভেটকি মাছে দই দিয়ে, হ্যাঁ আমি কি বানিয়েছি বলতে, খুব টেস্টি টেস্টি, একটু পাতুরির মতন বানিয়েছি, বুঝেছো? হ্যাঁ চলে এসে গো বন্ধুরা, দেরি না করে, ভালো লাগছে না? দেখতে পাচ্ছ আমি এখানে ঘন্ট বানাচ্ছি, আর এখানে এটা ভাজা ভাজা হয়ে গেলে আমি নামিয়ে দেবো, সব কিছু দেওয়া শেষ হয়ে গেছে, আর এখন আমি দুধ জালটা দেবো। চলো, কি সুন্দর বানিয়েছি দেখো বন্ধুরা, একদম রসালো রসালো, ইয়াম্মি ইয়াম্মি, টেস্টি টেস্টি, তাই না? না খেলে কীভাবে বুঝবে বলো, এটাও তো কথা। আমি দুধ থেকে দেখাচ্ছি, খাওয়াতে পারছি না, এটাও তো খুব কষ্টকর না বন্ধুরা, বলো? যাই হোক, দুধটা জাল দিই, চলো। গরম হয়ে গেছে, আর এতে আমি এখন কেলক্স দিয়ে দেবো, চিনি দিয়ে দেবো, চলো দিচ্ছি। কেলক্স দিয়ে দিয়েছি, নর্মালি কেলক্সটা, আর এতে দিয়ে দিচ্ছি একটু, এই যে বুঝেছো বন্ধুরা, তাতে শক্তি হবে, বুঝেছো? বল বাড়বে, আরও অনেক কিছু হবে, ড্যাশ ড্যাশ হবে, বুঝেছো? খেলে বর সকাল সকালে নাস্তা করবে। আর কাঁচা জিনিসটা আমি দিয়েছি কেন, ওই আমেন ঠ্যামেন তো কাঁচা খেতে ভালোবাসে, এমনি ভাজাও আছে ফ্রাইটাও আছে, তো কাঁচাটা খেতে ভালোবাসে বলে কাঁচাটা দিয়েছি। এর সঙ্গে অনেকগুলো কলাও আছে, আবার ডিমও আছে, সেগুলো দেখালাম না, না হলে আবার মানুষের চোখ পড়ে যাবে, বাবা গো এমনিতে যে চোখ, বাপরে বাপ।